ম্যাপ বদলাচ্ছে বাংলার, 23 বদলে 30 জেলা হবে রাজ্যে। 1 আগস্ট মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই চারদিকে সমালোচনার ঝড়। কেউ বলছেন শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে মুখ ফেরাতেই এমন একটা সময়ে ঘোষণা করা হলো জেলা ভাগের সিদ্ধান্ত। কারো বক্তব্যে উঠে আসছে অর্থনৈতিক প্রশ্ন। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রশাসনিক সুবিধার কারণেই জেলা ভাগের সিদ্ধান্ত। সুন্দরবন এরিয়া নিয়ে 7/24 পরগনা সুন্দরবন জেলা, আর বনগাঁ বাগদা এইসব ইছামতি নদী ওখানে পরে পরে আমি বলেছি ওটা ইছামতি জেলা, আর বসিরহাটটা নামটা দেওয়া হয়নি, পরে দিচ্ছি। তাহলে এক ঝলক দেখে নেওয়া যাক জেলা ভাগে কার সুবিধা। যদি টাইমিং দেখা যায় তাহলে সুবিধা রাজ্য সরকারের। কেন এমন একটা সময় জেলা ভাগের ঘোষণা সামনে আনা হলো, যখন নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত জেরবার রাজ্য সরকার রীতিমতো ব্যাকফুটে। ঠিক এমন একটা সময় জেলা ভাগের সিদ্ধান্ত ঘোষণা করে খবরের শিরোনাম থেকে শিক্ষক নিয়োগের সর্বস্তরের দুর্নীতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা, ধামাচাপা দেওয়ার চেষ্টা। মন্ত্রী ঘনিষ্ঠের দুটি ফ্ল্যাট থেকে প্রায় 56 কোটি টাকা উদ্ধার হয়েছে, কয়েক কোটি টাকার গয়না, অসংখ্য জমি বাড়ি দলিল উদ্ধার, রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে মন্ত্রীর নামে বেনামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ, এই সমস্ত কিছু থেকে চোখ ঘুরিয়ে দেওয়া। দ্বিতীয় যে প্রশ্ন উঠেছে তা হলো অর্থনৈতিক। যখন সরকারের ভাড়ে মা ভবানী, ঠিক সেই সময় এই জেলা ভাগের সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত? রাজ্য সরকারের যুক্তি প্রশাসনিক সুবিধা, বিরোধীদের বক্তব্য অর্থনৈতিক বেহাল দশায় ফের আরও 7 জেলার প্রশাসনিক টিম তৈরি করা কতটা যুক্তিযুক্ত? নতুন ডিএম, নতুন এসপি, নতুন ডিস্ট্রিক্ট জজ, কৃষি, শিল্প, শিক্ষা, বাণিজ্যের অফিসার নিয়োগ, প্রশাসনিক ভবন তৈরি বা গঠন করে অর্থে শ্রাদ্ধ করে লাভ আসলে কার? ঠিক এই প্রশ্নটাই গত সোমবার তুলেছে বিজেপি। টুইটে অমিত মালব্য জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 7 নতুন জেলা তৈরি করার এবং নতুন মুখদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত এসএসসি স্ক্যাম থেকে মনোযোগ সরানোর একটা প্রচেষ্টা মাত্র। তাকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে যে ঋণের ফাঁদে আটকে থাকা পশ্চিমবঙ্গ সরকার নতুন জেলা পরিচালনার জন্য অর্থ কোথায় পাবেন। পরেশ অধিকারী এখনও তার মন্ত্রিসভায় থাকায় নতুন মুখ নিয়োগ দুর্নীতির কলঙ্ক ধুতে পারবে না। একই প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। এদিকে মাসখানেক আগেই রাজ্য সরকারের অর্থ দফতর জানিয়েছে রাজ্য বাজেটের বেতন, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, হাসপাতাল পরিষেবার ক্ষেত্রেই শুধুমাত্র বাজেট বরাদ্দের 100% ব্যবহার করা চলবে, বাকি সব বরাদ্দেই কোপ। রাজ্যের উন্নয়ন বাজেট ছাঁটাই হচ্ছে 80%, রোজগার বাজেটে কোপ 50%। নিত্যদিনের বাজেটে অর্ধেক খরচ করার ক্ষমতা নেই যে রাজ্য সরকারের, যে রাজ্য সরকারের উন্নয়ন বাজেটে 80% ছাঁটাই করতে হয় অর্থনৈতিক বছরের শুরুর 3 মাসেই, কর্মচারীদের ডিএ বাকি প্রায় 32%, সেই সরকার আরও 7 জেলা তৈরির প্রশাসনিক সিদ্ধান্ত নেয় কী করে? খরচ যোগাবে কোন গৌরী সেন, নাকি দুর্নীতির ডিসেন্ট্রালাইজড করলেন মমতা? এতদিন যারা খেতে পারেননি তারাও এবার লুট তোলাবাজি চালানোর ব্যাপক সুযোগ পাবেন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।